বলতেছেন স্বামী গো একটু পাশে বসো, আমি স্বপ্ন যুগে বুঝতে পেরেছি আমার আব্বাজান আমাকে আমার মৃত্যুর সুসংবাদ দিয়েছেন। ও স্বামী, বাবার ইন্তেকালের সময় আমার কানে কানে আব্বা একটা কথা বলেছিলেন, তখন আমি কাঁদছিলাম, আবার আব্বা আমার কানে কানে আরেকটা কথা বলছিলেন, তখন আমি হাসছিলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে জিজ্ঞেস করেছিলেন, ফাতেমা রে একবার তুমি কাঁদলা একবার তুমি হাসলা, কারণ কি একটু বলো, কেন তুমি কাঁদছো, কেন তুমি হাসছো? সেদিন আমি বলেছিলাম বলবো না বলবো না বলবো না। ও স্বামী, আজ তোমাকে আমি একটু জানাই, আব্বা বলেছিলেন মারি আমি মর্যে মৌতে আছি, আমি আর সুস্থ হয়ে উঠবো না, তোমার বাবা বিদায় নিবে। তখন আমি কথা শুনে কাঁদছিলাম, এরপরে আব্বা বলেছিলেন মারি শোনো আরেকটা খুশখবর, আমার বিদায়ের পর আমার আহলে বায়াত থেকে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। এজন্য মায়ার নবীর ইন্তেকালে আর মাত্র 6 মাস পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখলেন। নবী বললেন, ফাতেমা রে আজ রাত তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। অতএব স্বামী গো, ও স্বামী, আমি আজ রাত গভীর রাতে দুনিয়া থেকে বিদায় নিব, একটু পাশে বসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা আলী কারার হায়দার যার উপাধি, এত বড় কঠিন দিলের মানুষ সাথে সাথে বসে পড়লেন যেন আসমানটা ভেঙ্গে তার মাথায় পড়ল। আলী বসে গেলেন, বলতেছেন ফাতেমা কি বললা কি বললা? ও ফাতেমা তুমি কি বলেছ? আর বলবা না আর বলবা না, কয় না গো স্বামী, যতই যা কিছু বলো না কেন আমার আজকে রাতে আমার বিদায়ের দিন, আজ রাত হলো আমার বিদায়ের রাত, তুমি এতটা ক্লান্ত হয়ো না এতটা অস্থির হয়ো না, কারণ দুনিয়ায় আশা আছে যার, যাওয়া আছে তার, শুরু আছে যার শেষ আছে তার, জন্ম আছে যার মৃত্যু আছে তার, আশা যাওয়া নাই শুধু একমাত্র আল্লাহর, জন্ম নাই একমাত্র আমার মালিকের, এজন্য আল্লাহ পাকের মৌত নাই। আর যত মখলুক রয়েছে তাদের শুরু আছে তাই শেষও আছে, জন্ম আছে তাই মৃত্যু আছে। অতএব তুমি অস্থির হয় না, আজ নয় কাল আমাদের সবাইকে এক পথের প্রতীক হওয়া লাগবে। লিকুল উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন কুল্লু নাফসিন যাঈকাতুল মাউত। আল্লাহ বিশ্বাস করে না নাস্তিকের দল, কিন্তু মৌত বিশ্বাস করে, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু যদি বলা হয় মরণ আছে না নাই, তখন বলে অবশ্যই মরণ আছে, মরণকে অস্বীকার করার মতো শক্তি কারো নাই, নাস্তিকদেরও নাই। যারা আল্লাহ মানে না, যারা আল্লাহ বিশ্বাস করে না, এরাও মরণ বিশ্বাস করে। এজন্য খাতুনে জান্নাত বলতেছে, স্বামী গো, ও স্বামী অস্থির হইও না, এটা এমন এক বিষয় যার থেকে পালাইবার কোনো সুযোগ নাই, তোমারও নাই আমারও নাই, আজ আমি যাচ্ছি কাল তুমি যাবা, এভাবে সবাই আমরা এক পথের প্রতীক। স্বামী গো আমার পাশে একটু বসো, বিদায়ের আগে আমি কিছু কথা তোমার সাথে বলতে চাই গো স্বামী। এক নম্বর, আমার কিছু দাবি আছে আমার ও আমার ইন্তেকালের পর, এই দাবিগুলা তুমি পূরণ করবা কিনা আমাকে কথা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর দর করে পানি পড়ে, তিনি কান্দেন আর বলেন, ফাতেমা রে জীবিত থাকতে কোনো দিন মুখ খুলে আমার কাছে তুমি কিছু দাবি করো নাই, কিছু চাও নাই, কারণ চাইলে আমি আলী কষ্ট পাবো, আজকে মৃত্যুর পর তোমার এমন কি দাবি?
এমন কি দাবি তুমি একটু আমার কাছে বলো, একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা খুশি ছিলেন, এতটা খুশি ছিলেন রে ভাই। গভীর রাত, ঘুম থেকে উঠে একা একা নবীর ঘরের দিকে রওনা দিছেন। হযরত আলী তাকায় দেখেন বিছানায় খাতুনে জান্নাত নাই, পিছনে পিছনে তিনিও রওনা দিছেন। দেখেন আল্লাহর নবীর ঘরের সামনে যায় তিনি ডাক দিলেন, নবীজি দরজা খুললেন। হযরত আলী বাহিরে আড়াল থেকে কান লাগায় শুনতেছেন, ফাতেমা বাবার সাথে কি কথা বলে একটু শুনি। খাতুনে জান্নাত গভীর রাতে বাবার নবী যায় ঢুকলেন, মায়ার নবী দয়ার নবী তখন বলেন, ফাতেমা, হঠাৎ করে নবীর ঘরে, হঠাৎ করে বাবার ঘরে কারণ কি গো ফাতেমা? খাতুনে জান্নাত বলতেছেন, বাবা গো বলবো না, আজ আমি আপনাকে কিছু দেখাবো, একটু বাতিটা জ্বালান। আল্লাহর নবী একটু বাতিটা জ্বালাইলেন, খাতুনে জান্নাত তিনি তার হাতখানা দেখাইতেছেন। আমার নবী রহমতের নবী, তিনি দেখেন হাতের তালু আছে, চামড়া নাই, যেন লাল হয়ে একটা গোশতের টুকরা জমে আছে, কারণ ঘরের সমস্ত কাজ, সমস্ত কাজ একা একা করেন। এ ভাই, শুধু ঘরের কাজ নয়, গম পিসা থেকে শুরু করে, আটা বানানো থেকে শুরু করে, কাই বানানো থেকে শুরু করে, কাপড় ধোয়া থেকে শুরু করে, এমন কোনো কাজ ছিল না যা খাতুনে জান্নাত তিনি করতেন না। এজন্য হাতের চামড়াটা খুলে পড়ে গেছে, চামড়াটা খসে পড়ে গেছে, জায়গায় জায়গায় ঠুসা হয়ে গেছে। আমার নবী রহমতের নবী, মায়ার নবীর চোখ দিয়ে দর দর করে পানি চলে আসলো। নবীজি নবীজির সাথে সাথে হাত উঠে বলতেছেন, মালিক, আমার ফাতেমা, আমার ফাতেমা এত সুন্দরী, আমার ফাতেমার জন্য কত রাজপুত্র, কত শিল্পপতির ছেলে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। আমার নবী রহমতের নবীর মেয়ে খাতুনে জান্নাত কত সুন্দরী ছিলেন। আল্লাহর নবী তারে হাদিসে বলেন, আমার ফাতেমা এত সুন্দরী, আল্লাহ তাকে এত রূপ, এত লাবণ্যতা দিয়া সৃষ্টি করেছেন, জান্নাতের হুররা পর্যন্ত তার সুন্দর দেখে তারা অভিমান করবে, হিংসা করবে, ঈর্ষা করবে, জান্নাতি হুররা পর্যন্ত তার সৌন্দর্য দেখে ঈর্ষা করবে। ওই অবস্থায় নবীজি বলতেছেন, মালিক, আমার ফাতেমার জন্য কত রাজপুত্র, কত কত শিল্পপতির ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কারো কাছে বিয়ে দেই নাই, আলীর সাথে তুমি বিয়ের গটকালি করেছ, এমন একটা গরিব, এমন একটা গরিব আলীর ঘরে আমার মেয়েটার ঘটকালে তুমি করেছ। ও মালিক, আমার ফাতেমা কাজ করতে করতে সে তো তার হাতটা একদম নষ্ট করে ফেলেছে। নবী কান্দেন, ওই অবস্থায় নবীজি দেখেন ফাতেমা ঘুমটাটা দিয়ে দরজা খুলে যেন তিনি চলে যাইতেছেন, তিনি গুসা করেছেন, রাগ করেছেন। আল্লাহর নবী তখন বলতেছেন, ফাতেমা রে, আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলি নাই। খাতুনে জান্নাত বলতেছেন, বাবা গো, ও বাবা, আমার স্বামীর বিরুদ্ধে কিছু বললো আমি সইতে পারি না। ও বাবা, একজন স্ত্রী তার স্বামীর গড়ে, একজন স্ত্রী তার স্বামীর গড়ে এসি, গাড়ি, বাড়ি, দামি দামি আসবাব, কোটি কোটি টাকা চায় না। একজন স্ত্রী তার স্বামীর ঘরে যেই জিনিসটা সর্বপ্রথম চায় সেটা হলো স্বামীর ভালোবাসা। যে স্ত্রী তার স্বামীর বুক ভরা ভালোবাসা পায়, এই স্ত্রীর চেয়ে দুনিয়াতে সুখী আর কোনো স্ত্রী নাই। আর যেই বিবি স্বামীর কোনো ভালোবাসা পায় না, কিন্তু কোটি কোটি টাকার মালিক স্বামী, এই টাকায় তার শান্তি দেয় না, সুখ দেয় না। তিন বেলা যদি পেট পুরে নাও খাই, মনে রাইখো গন আব্বা জান, তোমার জামাতা আলী আমাকে বুক ভরা ভালোবাসা দেয়। আল্লাহর নবী শুক্রিয়া আদায় করলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন আর বলতেছেন, মারি, আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই। আল্লাহর নবী এমনও হাদিসে বলেছেন, মহিলারা, স্ত্রীরা ভালো করে খেয়াল করে শোনো, মা বোনেরা, নবী বলেন, যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার বিধান থাকতো তাহলে আল্লাহ বলতেন,
প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সেজদা দেয়। এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ একজন স্বামীকে দিয়েছেন। এজন্যই হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা নবীজির মেয়ে, প্রথম বিবাহ হয়েছিল আবু জাহেলের ছেলের সঙ্গে, পরে যখন বিবাহ ভঙ্গ হয় আল্লাহর নবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। একদিন হযরত ওসমান গনির বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে হযরত রুকাইয়া তিনি নবীর কাছে এসেছিলেন। মায়ার নবী তখন যে জবাব দিয়েছিলেন শুনবেন, আহা, মায়ার নবী তখন বলেছিলেন, মারি স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে এটা আমি নবী পছন্দ করি না। কোন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে এটা আমি নবী পছন্দ করি না। যাও মা যাও, স্বামীর ঘরে যাও। নবী হাত ধরে স্বামীর ঘরে দিয়ে আসলেন। একটা ঘটনার দিকে লক্ষ্য করো মা বোনেরা, একটু খেয়াল করে শোনো। একজন স্বামী, সে জানে সারা দিন একটু রোজগারের জন্য সে কত অপমান সয়, কত জুলুম, কত তুফান তার উপরে বয়ে যায়। এরপর স্বামী ধৈর্য ধরে, কারণ ঘরে তার বিবি, তার সন্তান তার অপেক্ষায় বসা। সন্তানেরা অবুঝ, সন্তানেরাও তাকায় আছে, বাবা আমাদের জন্য খানার ব্যবস্থা করবে। স্ত্রী অপেক্ষায় দাঁড়িয়েছে, স্বামী আসবে, স্বামী আসবে, এরপরে চুলায় আগুন জ্বালাব। এই কথাগুলি মাথায় রেখে একজন স্বামী বাহির জগতে কত অপমান না সইতে হয়, কত ঝগড়া, কত তুফান, কত অভিযোগ, কত গাল বন্ধই না তারে শুনতে হয়। কখনো বা মালিকের পক্ষ থেকে, কখনো বা সাধারণ মানুষের সাথেও হয়, রিক্সা চালক প্যাসেঞ্জারের কাছ থেকে কত কথাই না শুনে। এত কিছু শোনার পরও হজম করে ঘরে যখন ফিরে, মা বোনেরা একটু খেয়াল করে শোনো, আসা মাত্রই তার কাছে তুমি তোমার দাবি দাবা পেশ করো না, লোকটার একটু বোঝার চেষ্টা করো, হাত পাকা নিয়ে আসো, আনন্দ দাও, আরাম দাও, একটু আরামের ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো, ঠান্ডা পানি নিয়ে আসো। তারপর পাশে বসে তারে একটু বাতাস করে একটু পানি পান করি, এরপরে যদি প্রয়োজন হয় ঠান্ডা মাথায় তুমি তোমার প্রয়োজন হাজত, ঘরের হাজতের কথা বলতে পারো। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন জিন্দিগি কাটায় দিলেন হযরত আলীর সাথে। হায়দার আলী তিনি বলেন, ফাতেমা জীবনে কোনো দিন আমার কাছে কোনো দাবি করে নাই, বরং আমি বলেছিলাম ফাতেমা তোমার হাতটা নষ্ট হয়ে যাইতেছে, কাজ করে করে দেখো না নবীর দরবারে যায় কোনো বাদি পাওয়া যায় কিনা, আল্লাহর নবী কোনো একটা বাদি দিয়া তোমাকে সহযোগিতা করেন কিনা। কিন্তু মায়ার নবী যখন এমন বললেন খাতুনে জান্নাত, তিনি তো গুসা করেছেন, রাগ করেছেন, বাবা গো সাহায্য করতে পারবা না সেটা ভিন্ন কথা, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহর নবী রহমতের নবী শুকরিয়া আদায় করেন, দরজার পাশে দাঁড়িয়ে আলী সব কিছু শুনলেন। আলী চলে গেলেন, চোখের পানিটা মুছে মুছে ঘরে চলে গেলেন। ফাতেমা ঘরে যাওয়ার আগে আগে আর শুকরিয়া আদায় করেন, মালিক এমন একটা স্ত্রী, এমন একটা বিবি তুমি আমাকে দান করেছ। আল মারআতু সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলেন, কার দিনদার স্ত্রী যদি কারো ঘরে থাকে, দুনিয়ার সমস্ত সম্পদের ভিতরে সবচেয়ে বড় সম্পদ হলো একজন নেককার দিনদার বুঝদার সমুজদার একজন স্ত্রী, স্বামীর জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। বাইরা বন্ধুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। এইদিকে আল্লাহর নবী কলিজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, স্বামী গো আমার মৃত্যুর পর আমার কয়েকটা দাবি তুমি পূরণ করবা কিনা কথা দাও। আলী চুকির পানি মুছে নারে বলেন, ফাতেমারে
জীবনে কোনোদিন আমার কাছে কোনো দাবি করো নাই, করলে আমি কষ্ট পাবো, এজন্য মৃত্যুর পর এমন কি দাবি আছে তোমার যেটা পূরণ করতে হবে একটু বলো। আমার জান যাবে তবু তোমার দাবি পূরণ করার চেষ্টা আমি করব। কানতেছেন কানতেছেন, খাতুনি জান্নাত বলেন স্বামী গো হক আদায় করতে পারি নাই। একজন স্বামীর যে হক আমি ফাতেমা তোমার আদায় করতে পারি নাই, আমাকে তুমি প্রথম কথা হলো ক্ষমা করে দিও। অন্যায় কোনো দোষ কোনো অপরাধ যদি করে থাকি একটু সাম্য দয়া করে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার মনে কোনো কষ্ট নিয়ে কবরে যেতে চাই না। কারণ আমি আমার আব্বার জবানে শুনেছি কোনো স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রেখে কবরে যায়, কবরে যাইতে দেরি জান্নাত পাইতে দেরি নাই, আর কোনো স্ত্রী যদি স্বামীকে নারাজ করে কবরে যায় সে যত বড় দিনদার যত বড় নেককার যত বড় নামাজি হোক না কেন আল্লাহ তৈরি জান্নাত সে পাবে না মিলবে না। অতএব স্বামী গ স্বামী একটু আমার উপর রাজি আর খুশি হয়ে যাও, জানি না জানা ও জানায় কোনো কষ্ট তোমাকে দিয়া ফেলছি কি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুমু খাইতেছেন আর আদর করে বলতেছেন ফাতেমা রে আমি গরিব হওয়ার কারণে আমি তোমার কোন সাধ্য মতো তোমার কোনো একটা প্রয়োজন কোনো একটা হাজত আমি পুরা করতে পারি নাই, কারণ বিয়ের সময়টাতে মোহর দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। আল্লাহর নবী বলেছিলেন আলী মোহরানা বাবা তোমার বর্মটা তুমি বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ম নিয়ে রওনা দিয়েছিলেন, উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় পেয়ে গেলেন, আলী তুমি কোথায় যাও বর্মটা বিক্রি করব মোহরানা বাবদ। আল্লাহর নবীর সাহাবি হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো মেয়ের আল্লাহর নবীর জামাতা, সাথে সাথে তিনি এই বর্মটা কিনে নিলেন। আলী আমি যদি কিনি আমার কাছে বেজবানি বলে অবশ্যই বেজব, সাথে সাথে উসমান গনি কিনে নিলেন, এই টাকা দিয়ে মোহরানা পরিশোধ করলেন। আবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিয়েতে এই বর্মটা তিনি উপহার দিয়ে দিলেন, এজন্য এতটা গরিব ছিলেন আলী। আলী বলতেছেন বিবি গো গরিব হওয়ার কারণে তোমার কোনো দাবি তোমার কোনো প্রয়োজন তোমার কোনো হাজত আমি সাধ্য মতো পূরণ করতে পারি নাই, ঠিক আছে তুমি কি বলবা বলো। খাতুনে জান্নাত বলতেছেন এক নম্বর কথা হলো স্বামী আমার মৃত্যু হবে রাতে, আমাকে দাফন করবা তুমি রাতে, আমি সারা জীবন আল্লাহর কাছে চাইছি মালিক শুধু জীবদ্দশায় নয় আমার মরণটাও যেন পর্দার হালতে হয়, আমার মরণ যেন পর্দার হালতে হয়, আল্লাহ রাতের বেলায় আমার মরণটা লিখে রাখছেন, অতএব আল্লাহ মৌতের সময় আমার পর্দা তিনি জারি রাখছেন, কবরটাও তুমি রাতের অন্ধকারে দিও গো স্বামী রাতের অন্ধকারে দিও। অস্বামী আমার কবরস্থ করার পর কবরের উপরে মাটি তুমি উঁচা করে রাখবা না, কবরটা সমান করে দিবা যেন আমি চাই, আমার কবরের কোনো আলামত যেন কেউ না বুঝি, কেউ যেন চিনতে না পারে এটা ফাতেমার কবর। আমার কবরটাও যদি চিনে ফেলে তাহলে তো বুঝে ফেলবে আমার কবরটা কতটুকু লম্বা কতটুকু চৌড়া, কেউ কেউ হয়তো কবরের কন্ডিশন কবরের লম্বা চৌড়া দেখে সে বুঝে ফেলবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আমি ফাতেমা কতটুকু চৌড়া ছিলাম কতটুকু মোটা ছিলাম, এতটুকু আমি পর্দার খেলাফ মনে করি শুধু জীবদ্দশায় নয় মৃত্যুর পরেও আমি ফাতেমা পর্দার আড়ালে থাকতে চাই। খাতুনি জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলি শুনে আলী কান্দতেছেন আলী কান্দতেছেন আলী কান্দতেছেন। ভাইরা বন্ধুরা ওই অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী গো জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা সবুজ বাতি জ্বলতেছে ওই জায়গাটায় তুমি আমাকে কবর দিয়ে দিও, আর কবরটা খোঁড়ার জন্য কেউ না কেউ তো লাগবে, তুমি তো পারবা না তোমার বাঙ্গা দিল
কোনো একজন বন্ধুকে দিয়ে তুমি কবরটা খনন করায় নিও। এই কথাগুলি বইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে জান্নাতের সকল মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত তিনি দুনিয়া থেকে বিদায় নিলি। হযরত আলী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় একান্তেছেন গভীর রাত। আবু যর গিফারি কান্নার আওয়াজ শুনে দরজা খুলে দেখেন কারার হায়দার। ও আলী, জীবনে কোনো যুদ্ধে তোমাকে কাঁদতে দেখি নাই, তোমাকে মন খারাপ করতে দেখি নাই রে আলী। জীবনে কোনো যুদ্ধে তুমি কাঁদো নাই, আজকে এমন তোমার জীবনে কোন যুদ্ধ আসলো যেই যুদ্ধে তুমি হেরে গেলা, তোমাকে কাঁদায় দিছি। হযরত আলী আবু যর গিফারিকে জড়ায় ধরে বলতেছেন, আবু যর, আজ একটা কবর খনন করা লাগবে। কোথায় কয় জান্নাতুল বাকিতে বলে কে মারা গেছে, কারো মৃত্যুর খবর তো পাই নাই। আবু যর গিফারিকে আলী বলেন, আমার হাসান হুসাইনের মা নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা আজকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনা মাত্রই হযরত আবু যর ইন্না লিল্লাহ পরে তিনি জান্নাতুল বাকির দিকে তিনি যাইতেছেন কবর খনন করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশখানা হাতের মধ্যে লইয়া কাদের মধ্যে লইয়া তিনি কবরস্থানে যাইতেছেন। পেছনে হাসান হুসাইন কান্দেন, হাসান হুসাইন কান্দেন, মালিক, নানাকে হারানোর যন্ত্রণা বেদনা এখনো বলতে পারি নাই, মাত্র 6 মাস হয়েছে নানা বিদায় নিয়েছেন, আমার নানাজনকে হারানোর বেদনা এখনো আমরা বলতে পারি নাই, আজ তুমি আমাদের আম্মাজনকে নিয়ে গেছো, এই যন্ত্রণা একের পরে কিভাবে সইব। কান্দতেছেন আবু যর গিফারি, কবর খনন করতেছেন, খবর করেন আর কবরকে ডাক দিয়ে বলেন, রে কবর, জাননি তোমার মাঝে আজকে কে আসবে, কে আসবে জাননি, যিনি রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরামে খাতুনে জান্নাত জান্নাতের সকল মহিলাদের সরদারিনী যার পরিচয় হলো বিশ্ব নবী রহমতের নবীর কলিজার টুকরামে, সাবধান রে কবর, তুই বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না, যাকে আমার নবী রহমতের নবী মা বলে সম্বোধন করেছেন, কেমন করে আম্মাদান, কেমন করে মা বলে খাতুনে জান্নাত কি নবী সম্বোধন করেছেন, সাও তাও একটা অতীতের ঘটনা। ঘটনাটা হলো আমার নবী রহমতের নবী তায়েফের জমিন থেকে রক্তাক্ত হইয়া আঘাত পাইয়া নবী যখন মক্কায় ঢুকতে যাবেন তখনও নবীজি মক্কায় ঢুকলেন, ঘরে গেলেন, ঘরে গেলেন আল্লাহর নবীর পুরা দেহটা রক্তে রঞ্জিত। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দরজাটা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিতেছেন আর নবী বলতেছেন, মারে তুমি দরজা বন্ধ করো কেন। খাতুনে জান্নাত কান্দেন আর বলেন, বাবা গো, আমি দরজাটা বন্ধ করে তোমার মাধ্যমে আমার আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই। এই বইলা তিনি বলতেছেন, নবী বলেন, তাহলে দরজা বন্ধ করো কেন। খাতুনে জান্নাত বলে, কথাগুলি গোপন, এজন্যই দরজা বন্ধ করেছি। ডাক দিয়া বলতেছেন, মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, মুসা কালিমুল্লাহর জন্য তুমি নিঃলোহিত সাগরকে তুমি রাস্তা বানায় দিছ, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে তুমি ফুলের বাগান বানায় দিছ, তুমি কি আমার বাবার জন্য তায়েফের জমিনে এই দুশ্মনদের পাথরকে তুলা বানাইতে পারলা না, তায়েফের জমিনে ওই পাগলের দল, দুষ্ট ছেলের দল যখন আমার বাবার গায়ে পাথর মারল, মালিক তুমি কি পারো নাই পাথরটাকে তুলা বানায় দিতে, তুমি কি পারো নাই, পারো নাই বুঝি। আল্লাহর নবী বলতেছেন, মারে এমন কথা কয় না, মা তুমি এমন কথা বইল না, এমন কথা বইল না। খাতুনে জান্নাত বলতেছেন, বাবা গো,
বলবো না কেন, কারণ তোমার তো বাবাই নেই, জন্মের আগেই তো তুমি বাবা হারাইছো, অতএব বাবার দরদ তুমি কেমন করে বুঝবা, আর তোমার আল্লাহ তার তো কোনো সন্তান নাই, বাবাও নাই, অতএব তিনি তো কোনো সন্তান জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, তিনিও তো বাবার দরদ বুঝেন না, আমি ফাতেমা তো বাবার দরদ আমি ফাতেমা তো বাবার দরদ বুঝি, কেমন করে আমি ফাতেমা সইব। এই বইলা খাতুনে জান্নাত, তিনি তখন সাথে সাথে একটু পানি গরম করার জন্য বাকিরে গেলেন, পানি গরম করতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমার উপর গুসা করো না, রাগ করো না, মালিক আমি সইতে পারি নাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই মাপ চাই। এই বইলা পানিটা গরম করলেন, একটু অমনি একটু বাইরা বন্ধুরা জৈতুনের তেল গরম কইরা আল্লাহর নবী রহমতের নবীকে নিজের পাশে শুয়াইয়া, মায়ার নবী দয়ার নবী রহমতের নবী, গায়ে যদ্দূর যেখানে যেখানে ব্যথা ছিল আঘাত ছিল সবগুলি আঘাতের মধ্যে পানি দিয়ে দুইয়া তিনি অলিভ অয়েল, তিনি ওই জৈতুন তেল লাগাইতেছেন আর মালিশ করতেছেন। ওই অবস্থায় নবীজি বলেন, ও নবীজি বলতেছেন, ঘটনা শুনাইতেছেন, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার নবী এই ঘটনা শুনাইতেছেন, আয়েশা কেন ফাতেমা আমার মা একটু শুনবানি, ফাতেমার কোলে আমি ঘুমায় গেছি, আঘাত 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 সারা শরীর জুড়ে আঘাত, আঘাতে রক্তগুলা ফাতেমা বুঝে দিতেছে মায়ের মতো। একজন মা তার সন্তানকে যেইভাবে সেবা করে গ, তাইফের জমিন থেকে আমি নবী যেইভাবে রক্তাক্ত হয়ে ফিরেছি, আমার ফাতেমা সেইভাবে আমার সেবা করতেছে, রক্তটা মুছে দিতেছে। এই অবস্থায় আমি ঘুমায় পড়ছি, ঘুমের করে স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার মাতার পাশে আমার জনম দুঃখিনী মা, আমেনা, তিনি আমার মাতার পাশে দাঁড়ায় আছে বসে আছেন, আমি মায়ের কুলে যেন আমার মাতারা রেখে শুয়ে রইছি। আমি তখন বলতেছি মারে পাইয়াই, আঙ্গুলটা ধরে বলতেছি মারে এতদিনে তোমারে পাইছি মা, আমি তোমাকে সারবো না, তুমি আমাকে সাইরে কোথায় গিয়েছিলে সে অল্প বয়সী মা গো, আমি তোমাকে আর সারমো না, আঙ্গুলটা ধরে মা কয়া চিৎকার করে ডাক দিছি। ওই অবস্থায় আমার মেয়ে ফাতেমা আমার কপালে চুমু খাইছে, চোখ থেকে অশ্রু ঝরতেছে, চোখের অশ্রুন পানির ফুটা আমার গালে যখন পড়লো আমার ঘুম ভেঙে গেল, আমি দেখতেছি আমার মেয়ে ফাতেমা কান্দতেছে। আমি বলতেছি মারে তুমি কি সারা জীবনই কানবা, সারা জীবনই শুধু কানবা? খাতুনি জান্নাত বলতেছে বাবা গো, ঘুমের ঘরে তুমি মা কইয়া তুমি ডাক দিছ, আমার হাতটা তুমি জড়ায় ধরছ, এই যে দেখো আমার হাতে তুমি এখনো ধরে রাখছ। আল্লাহর নবী রহমতের নবী তখন বলতেছেন মারি, ও মা কুয়ে যদি তোমার হাত আমি ধরে থাকি তাহলে তুমি আজ থেকে আমার মা, কারণ স্বপ্নে আমি তোমার জায়গায় আমার মা আমিনাকে বসা দেখতে পেয়েছি। শাফিউ রুজে জাযাও জখতি বে আম্বিয়া, শাফিউ রুজে জাযাও জখতি বে আম্বিয়া, সাহেব হাউজ লিওয়াজিল খুদা রুজে আতীত, সাহেব হাউজ লিওয়াজিল খুদা রুজে আতীত, সাহেব আসরান উনা মুস আকবর বরমালা, সাহেব আসরার উনা মুস আকবর বরমালা, ইলমে উ আজ আউয়ালিন আখিরি আন্দর মজিদ, ইলমে উ আজ আউয়ালিন আখিরি আন্দর মজিদ, রহমতুল্লিল আলমী খন্দশ খুদাউন্দে করিম, খলক খুলক কৌল ফল হদিও সিমতে ও হামিদ। আমার ভাইরা, এজন্য আবুজর গিফারি কবরের খুঁড়তেছেন আর কবরকে বলতেছেন, জানো তিনি কে? তিনি আমার নবীর কলিজার টুকরো মেয়ে, আমার নবী যাকে মা বলেছেন। এ জাননি জাননি ইনি কে? ইনি হাসান হুসাইনের মা। রে কবর বিয়াদুবি করবি না, বিয়াদুবি করবি না,
যে হাসান হুসাইন একদিকে কোদার্ত থাকতো, তারপরও ফাতেমার কাছে কোনো ভিক্ষুক যদি আসতো ভিক্ষুককে আগে দিত, এতটা দিল, এতটা দিল ছিল তার। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী মসজিদে নববীতে তিনি বসা, একটা ভিক্ষুক আসলো নবীর কাছে, ঈশা সওয়াল করল। আল্লাহ বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, বন্ধু কোন সাইল যখন সওয়াল করে তারে ধমক দিও না, ধমক দিয়া তারাইয়া দিও না, সাধ্য অনুযায়ী তারে সাহায্য করো, না পারলে বুঝের সাথে তারে বলো। আল্লাহর নবী তালাশ করে দেখেন ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই নাই, নবী বলতেছেন আমার কাছে কিছুই নাই, ওই যে আমার মেয়ের ঘর ফাতেমার ঘর, তুমি ফাতেমার কাছে একটু যাও, আমার মন বলে ফাতেমা তোমাকে কিছু দিয়ে সাহায্য করবে। অথচ নবী জানতেন ফাতেমার ঘরেও কিছু নাই, কারণ নবীর ঘরে যখন কিছু নাই, ফাতেমার ঘরে কিছু নাই, নবীর ঘরে কিছু নাই, আবু বকরের ঘরে কিছু নাই, নবীর ঘরে কিছু নাই, উমরের ঘরে কিছু নাই, আমার নবীর ঘরে কিছু থাকতো, ফাতেমার ঘরেও থাকতো, আবু বকর উমরের ঘরেও থাকতো। আল্লাহর নবী ভিক্ষুককে দেখাই দিলেন, ভিক্ষুক তখন বলতেছে, আপনি যে আমাকে আপনার মেয়ের ঘরের দিকে পাঠাইতেছেন, আপনার মেয়ে কেমন করে বিশ্বাস করবে, আপনি যে পাঠাইছেন এর একটা আলামত দিন, এর একটা সনদ দিন, প্রমাণ দিন। আল্লাহর নবী তখন বলতেছেন, যাও রে আমার সালমান, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন, লম্বা হায়াত, 350 বছর হায়াত পেয়েছিলেন, 120 বছর বয়সে সালমান ফার্সি তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবী তখন এই বয়স্ক সাহাবি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, সালমান ভিক্ষুকের সাথে তুমি যাও, যেন তোমাকে দেখে আমার ফাতেমা বুঝে ফেলে আমি তারে পাঠাইছি। সালমান ফার্সি ভিক্ষুককে নিয়া খাতুনি জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে তিনি আয়েশা ডাক দিলেন, মা ফাতেমা, নবী পাঠাইছেন একজন ভিক্ষুক, করে কিছু আছে কিনা একটু ভিক্ষুককে দিয়ে সাহায্য করো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনার পর সাথে সাথে খাতুনি জান্নাত বুঝে ফেলেছেন, আমার আব্বা জান ভিক্ষুকে পাঠাইছেন, আর ভিক্ষুক কত চালাকের চালাক, কয় আমি নিজে একা যাব না, একজন সাক্ষী দিয়া দেন, দলিল দেন, প্রমাণ দেন। আমাদের দেশেও এমন কিছু চালাক ভিক্ষুক আছে। তানভীর রহমতুল্লাহ আলাইহির কিতাবে এরকম একটা কিচ্ছা বললাম, এক ভিক্ষুক বাদশার সামনে গেছে, গিয়া ভিক্ষা চাইছে, বাদশা বলতেছে আমার কাছে দেওয়ার কিছু নাই, আল্লাহর কাছে চাও। তখন ভিক্ষুক বলছে ঠিক আছে, সে চলে গেছে। কিছু দূর গিয়া ভিক্ষুক আবার ফিরত আসছে, আইসা বলতেছে যাহা পর না আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ বলছেন যে আল্লাহ নাকি সম্পদ আপনার কাছে জমা রাখছেন, এখান থেকে আমার নিতে বলছেন। বাসায় কই বাপরি বাপ, ভিক্ষুক তো আমার চেয়ে ডাবল চালাক, এরকমই একটা ভিক্ষুক চালাকি করে বুদ্ধি করে সালমান ফার্সিকে সাথে নিয়ে গেল। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথা বললেন, খাতুনে জান্নাত পুরা ঘর তালাশ করলেন, ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই পেলেন না, একটা চাদর, ওনার ব্যবহৃত একটা চাদর, ওই চাদরখানা বের করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া বলতেছেন, আমার ঘরে কিছুই নাই দেবার মতো, আছে শুধু এই ব্যবহৃত চাদরটা দেওয়ার উপযুক্ত। এই চাদরটা ওই যে একজন ইহুদির বাড়ি এসে একজন বড় ধনী মানুষ তার কাছে এই চাদরটা বন্ধক রেখে কিছু নিয়ে আসেন, যা দিয়া ভিক্ষুককে বিদায় করা যায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরখানা নিয়ে তিনি পাশে ইহুদির এক বাড়িতে গেলেন, ওই ইহুদি বড় ধনী মানুষ ছিল, ধনাঢ্য মানুষ, ডাক দিলেন, ইহুদি বের হলো,
বের হওয়ার পর তিনি বলতেছেন এই চাদরখানা বন্ধ রাখুন, আর চাদরটা বন্ধ রেখে এর বিনিময়ে কিছুদিন যা দিয়া ভিক্ষুককে বিদায় করা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি পরিমাণ উদারতা ছিল, কি পরিমাণ দানশীলতার গুণ তাদের মধ্যে ছিল। আল্লাহ বলে বান্দা মনে রেখো, দান করলে সম্পদ কমে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়ায়ুরু বিসসাদাকাত, সম্পদ কমে সুদ খাইলে, আর দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। ইহুদি এই চাদরখানা সাথে নিয়ে ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর চাদর হাতে নিয়ে যখন সালমান ফার্সির সামনে আসলো, তখন তারা তাকায় দেখেন ইহুদির মাথা থেকে গোসলের পানি পড়তেছে। বোঝা যায় সেই টাইমের ভিতরে গোসল করেছে। সালমান ফার্সি বলতেছেন, কি ব্যাপার, তোমার এত দেরি হলো কেন? ইহুদি বলতেছে, রে সালমান, কথা পরে বলবো, আগে আমাকে কালেমা পরে মুসলমান বানায় নাও, যা কিছু বলার পরে বলবো, আমাকে আগে তাড়াতাড়ি কালেমা পরে মুসলমান বানাও। সালমান ফার্সি বলেন, ঘটনা কি, আমি আসলাম তোমার কাছে চাদর বন্ধক রাখার জন্য, এই মুহূর্তে তোমার মুসলমান হওয়ার শখ জাগলো, ঘটনা কি, কোন কারণে কি হয়েছে একটু খুলে বলো। ইহুদি বলতেছে, ও সালমান, তাহলে একটু শোনো, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জমানার নবী যিনি হবেন, এই হবে তার গুণ, এই হবে তার গুণ, এই হবে তার গুণ, সমস্ত গুণাবলী একে একে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা গুণের কথা তাওরাত কিতাবে লেখা ছিল, তার কাছে একদিন একজন ভিক্ষুক আসবে, ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মতো তিনি কিছুই পাবেন না, তিনি পাঠা দিবেন মেয়ের ঘরে, মেয়েও তামাম ঘর তালাশ করে কিছু পাবে না, একটা চাদর ভিক্ষুককে হাতে দিয়ে এক ইহুদির বাড়িতে পাঠাবে, এই চাদরখানা বন্ধক রেখে ভিক্ষুককে কিছু দেওয়ার জন্য। ও সালমান, আমি এই আলামতি গুণটা পাওয়ার অপেক্ষায় ছিলাম রে সালমান, আজ আমার এই গুণটাও পাওয়া হয়ে গেছে, আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি, তুমি তো কিছুই বলো না এই চাদরখানা কার, কিন্তু আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি, এই চাদর আর কারো নয়, এই চাদর হলো খাতুনে জান্নাত মা ফাতেমার চাদর, অতএব যেই আলামতটা আমার পাওয়া এখনো বাকি ছিল, এই আলামতটাও আমি পেয়ে গেছি, এই গুণটাও পেয়ে গেছি, অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালেমা পড়াইয়া নবী দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ, কাউনাইন মুখতারে খুদা তুমকো বানায়া, কাউনাইন মুখতারে খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হে, তাজদার মদিনা কে তোমা হে আরবি হে, তাজদার মদিনা কে তোমা হে আরবি হে। মনে আছে, শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি, তিনি মুরিদদেরকে জোহরার ব্যাখ্যা দিচ্ছেন, জোহরা তিনি কে ছিলেন, তারে আল্লাহ কেমন গোপন করে রাখছেন, কেমন পর্দার ভিতরে রাখছেন। আর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নু খাতুনে জান্নাত মা ফাতেমার গুণগুলি কবরকে শুনাইতেছেন, এর কবর হাসান হুসাইনের বাপ ফাতেমা, এমন একটা দুইটা ঘটনা নয়, নিজে না খায়া তিনি ভিক্ষুককে খাওয়াইছেন, নিজে না খায়া সওয়ালকারীকে তিনি যা ছিল তা দিয়া দিছেন, আরেকটা এমন ঘটনা হাকিমুল উম্মত থানবী তার কিতাবের মধ্যে লিখছেন, এরকম ভাবে একটা ভিক্ষুক আইসা বলতেছে, মায়ার নবী গো, আমি বড় কোদার্থ, আমাকে খানা দিন, আমার কাপড় নাই, আমাকে একটা কাপড় দিন, আমার কোনো বাহন নাই বাড়িতে যাওয়ার জন্য, আমাকে একটা বাহন দিন। আল্লাহর নবী
তখনও বলতেছেন আমার ঘরে কিছু নাই, ওই যে আমার মেয়ে ফাতেমার ঘরে যাও, আমার নবী ভালো করে জানতেন ফাতেমার ঘরে কিছু নাই, তারপরও কেন বলেন? কারণ আমার আল্লাহর ইশারায় সব হয়, কিছু না কিছু একটা ঘটবে, কিছু না কিছু একটা হবে। এজন্য ভিক্ষুকে তিনি পাঠিয়ে দিলেন, ভিক্ষুক যে ডাক দিল খাতুনে জান্নাত, তিনি তখন ডাক দিয়া বলতেছেন আমিও তো পাই না, আমিও তো এমন কিছু পাই না তোমাকে দেওয়ার মতো, খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা নাই, পরানোর মতো কোনো কাপড় নাই, দেওয়ার মতো কোনো বাহন নাই, কিন্তু আমার একটা হার আছে, হারটা আমি তোমাকে দিয়ে দিলাম, নেও আমার হারটা, তুমি নিয়ে যাও, বাজারে বিক্রি করে প্রয়োজন তুমি পূরণ করে নিও। ভিক্ষুক ওই গলার হারটা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলো। আল্লাহর নবী রহমতের নবী এই হারটা হাতে নিলেন, এই দিকে নবীর সাহাবীরা অবাক হয়ে গেছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে ভিক্ষুক এই হারটা যদি আমি তোমার কাছ থেকে কিনে নেই, কত টাকা দিলে তুমি খুশি বলো, কত দিরহাম দিলে তুমি খুশি বলো? ভিক্ষুক বলতেছে আমাকে পয়সা দেওয়া লাগবে না, আমাকে তুমি পেট ভরে খাওয়াও, আমাকে কাপড়ের ব্যবস্থা করো, আমার একটা বাহনের ব্যবস্থা করো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ঠিক আছে আমি তোমারে খানা খাওয়াইতেছি। খানা খাওয়াইলেন, দামি কাপড় পরাইলেন, দামি একটা বাহন দিলেন, আর বললেন নেও অতিরিক্ত কিছু পয়সা তোমাকে দিলাম, দিয়া তিনি ওই ভিক্ষুককে বিদায় দিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হারটাকে তিনি চুমা খাইলেন, তারপরে আতর গোলাপ দিয়া মাখায়া দামি একটা রুমালের মধ্যে লইয়া গোলামকে বললেন, রে গোলাম ওই হারটা মায়ার নবীর কাছে তুমি দিয়ে আসো, আর তোমার তুমিও নবীর কাছে রয়ে যেও, তুমি ছিলে এতদিন আমার গোলাম, আমি এখন নবীকে হাদিয়া দিয়া দিলাম। গোলাম আল্লাহর নবীর কাছে হারটা নিয়ে হাজির করলো। মায়ার নবী রহমতের নবী হারটা পাইয়া নবী বড় খুশি হলেন, শুক্রিয়া আদায় করলেন। এরপরে নবী বলতেছেন যাও এই হারটা সহ আমি তোমাকে আমার ফাতেমার কে হাদিয়া দিয়ে দিলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই গোলাম হার কানা লই আবার হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছেন এই যে আপনার হার, হার কানা নেন, আর আমিও আজ থেকে আপনার গোলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পর এতটাই শুকরিয়া আদায় করলেন, এতটা খুশি হলেন, মায়ের দেওয়া হার তিনি এইবার আবার ফিরত পেয়ে গেলেন। কেমনে কি হলো, কয় সবকিছু এমনি হয়েছে, ভিক্ষুকের খানাও পূরণ হয়েছে, কাপড়েরও হাজত পূরণ হয়েছে, বাহনেরও প্রয়োজন পূরা হয়েছে, হযরত আম্মার তিনি তাকে ব্যবস্থা করেছেন, আমি ছিলাম আম্মারের গোলাম, তিনি আমাকে সহ আপনার কাছে পাঠিয়ে দিছেন, নবীর কাছে পাঠাইছেন, নবী আপনার কাছে পাঠিয়ে দিছেন। খাতুনে জান্নাত রুমালের হাতটা গ্রহণ কইরা খুশিতে তিনি বলতেছেন আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, আর তোমাকে গোলামি করা লাগবে না। সাথে সাথে গোলাম সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আর হাতুরে বলতেছে মালিক এটা কেমন এক হার, যেই হার ভিক্ষুককে খানা খাওয়াইলো, কাপড় পরাইলো, বাহন দিল, আবার যেই হার আমার মতো একটা গোলামকে আজাদ করলো, আবার তার প্রকৃত মালিকের হাতে আবার পৌঁছে গেল, এ কেমন কুদরতি হার, কেমন কুদরতি হার! এই বইলা গোলাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। এজন্য আবু যর গিফারি বলতেছেন রে কবর সাবধান, তুই খাতুনে জান্নাতের সাথে বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজটা মূলত খাতুনে জান্নাতের জন্য নয়, এটা আমাদের জন্য, আমাদের জন্য। এরে আবু যর, কে কার মেয়ে, কে কার মা, কে কার স্ত্রী, আমি সেটা বুঝি না, আমি সেটা চিনি না, আমি চিনি কার আমল কত ভালো, যার আমল যত ভালো আমি তার জন্য জান্নাতের টুকরা, আর যার আমল যত খারাপ আমি তার জন্য জাহান্নামের কুণ্ড। কারণ নবী বলেছেন আল কাবরু রাউযাতু মিন রিয়াযিল জান্না আও হুফরাতু মিন হুফারিন নার। এ ভাই,
যত কাফির কুফফার ছিল সমস্ত কাফির কুফফারকে এক করে দশ হাজার একশো শস্ত্র বাহিনী তৈরি করে আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা হামলা করার জন্য তারা একত্রিত হইল। আল্লাহর নবী খবর পেয়ে গেলেন এই কাফেলার মধ্যে বিশ্ববিখ্যাত এক পহলোয়ান যার নাম হলো আমর, এই আমরও আসতেছে, সে নাকি কাবা দরিয়ার শপথ করেছে আমি মুহাম্মদকে হত্যা না করা পর্যন্ত আমি পানি পান করব না। বিশাল বড় এক পাহলুয়ান যার নাম ছিল আমর, দানবের মতো দানবের মতো, প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি খাবার খাইত। ভাইরা বন্ধুরা, সে আমর যার এই তলোয়ারটার ওজন ছিল আড়াই মনের মতো, এত বড় দানব কাফেলার সাথে রওয়ানা দিল। আল্লাহর নবী খবর পেয়ে গেলেন, মায়ের নবী জরুরি পরামর্শে বসে গেলেন। আল্লাহর নবী বলতেছেন, ওরা তো সম্মিলিত বাহিনী আসতেছে মদিনা আক্রমণ করার জন্য, আমরা তো মাত্র দুই হাজার থেকে আড়াই হাজার, উর্ধে তিন হাজার, আমরা এদের মোকাবেলা করব কেমনে করব, মদিনার বাইরে গিয়ে করব না মদিনার ভিতর থেকে করব। পরামর্শ হলো, না গো নবী, আমরা মদিনার বাইরে যাব না, মদিনার ভিতর থেকে আমরা যুদ্ধ করব ওদের সাথে, কিন্তু মদিনা নগরী ওদের থেকে আমরা নিরাপদ রাখব কেমন করে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে তিনি বলতেছেন, নবী গো, মদিনা শরীফ তো তিন দিক দিয়ে আবদ্ধ, তিন দিক দিয়ে মদিনা থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, ঢুকবার কোনো রাস্তা নাই, একটা দিক দিয়েই শুধু মদিনা ঢুকতে হয়, এই রাস্তাটা আমরা এইবার আমরা কি করে নিই, পরীক্ষা খনন করে নিই, এই রাস্তাটা আমরা এই একটা গর্ত খনি নিই, এমন একটা গর্ত করব যেই গর্তরা পার হতে পারবে না, কোনোভাবে গর্ত পার হতে পারবে না, তখনই আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, আমরা তো ওদেরকে মদিনায় ঢুকতে দিতে দেব না। এই পরামর্শ আল্লাহর নবী গ্রহণ করে নিলেন। তাহলে কি করা যায়? সম্মিলিত বাহিনীর মোকাবেলার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া ওই গর্ত খনন করা, পরিখা খনন করার কাজে লিপ্ত হলেন। ভাইরা বন্ধুরা, পরিখাটা ছিল, পরিখাটা খনন করেছেন তিন দিন যাবৎ, আর লম্বা ছিল সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা, সাড়ে চার কিলোমিটার হলো, সাড়ে চার কিলোমিটার হয়েছিল গভীর, আর নয় কিলোমিটার ছিল চৌড়া। এত বড় একটা পরিখা তারা খনন করলেন কয়দিনে? বলে ছয় দিনে। আল্লাহর নবী নিজেও পরিখা খননে লিপ্ত ছিলেন, ক্ষুধার যন্ত্রণা, পেটে ক্ষুধা, তড়িৎ গতিতে করা লাগবে কাজ, সম্মিলিত বাহিনী রওনা দিয়া দিছে। আল্লাহর নবী রহমতের নবী, মদিনা শরীফে তখন অনেকটা অভাব চলছিল, পরিখা খনন করেন প্রায় পনেরোশো সাহাবা একরামকে নিয়ে আল্লাহর নবী পরিখা খনন কাজে লিপ্ত হয়ে গেছেন। নবী পেটে পাথর বেঁধেও তিনি কাম করতেছেন, সাহাবিরাও পেটে পাথর বেঁধে কাম করতেছেন, পেটের ক্ষুধা যেন অনুভব না হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আমার নবী তিনি দাঁড়াইতে পারেন না, ক্ষুধার যন্ত্রণায় নবী দাঁড়াইতে পারেন না। জাবের দৌড় দিয়া চলে গেলেন বিবির কাছে, যায়া বলতেছেন, বিবি গো, ঘরে কোনো খানা আসেনি গো, আমার নবী তো দাঁড়াইতে পারেন না পেটের ক্ষুধায়। বিবি বলতেছে, কিছু রুটি ব্যবস্থা করা যাবে, আর একটা বকরি আছে, বকরিটা জবাই করো, চার পাঁচজনে হয়তো খানা খাওয়া যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা জবাই করে মায়ার নবীর কাছে আইসা কানে কানে বলতেছেন, ও গো নবীজি, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত, আল্লাহর নবী রহমতের নবী তিনি দাওয়াত কবুল করেছেন, কিন্তু একা একা নবী কেমন করে দাওয়াত খাইতে যান, কারণ নবীর সাথে পনেরোশো সাহাবি, তারাও তো প্রচন্ড ক্ষুধার্ত, আমার নবী তো রহমতের নবী, দয়ার নবী, পাথরের উপরে উইটা নবী বলতেছেন, সাহাবিরা রে সবাই আমরা ক্ষুধার্ত, আজ দুপুর বেলা তোমাদের ভাই জাবের তোমাদের সবাইকে তার বাড়িতে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলো বড় বড় হয়ে গেছে, অবাক হয়ে গেছেন, হায় হায়, আমি বললাম নবীকে আপনার দাওয়াত, আর নবী দয়ার নবী পনেরোশো সাহাবির দাওয়াত দিয়া দিছেন, এখন চার পাঁচজনের খাবার পনেরোশো মানুষ কেমন করে খাবে?
টেনশন হওয়ার কথা কিনা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আরো চিন্তায় পড়ে গেলেন, চোখগুলা বড় বড় হয়ে গেল, পরেশান পরেশান তো হবিনি, দৌড়ে বিবির কাছে গেলেন। বিবি গো এখন কি করব, তাড়াতাড়ি সমাধান দাও, কি করব, সমস্যা তো জটিল। বিবি বলতেছে কি হয়েছে, বলে আমি তোমার নবীকে দাওয়াত দিয়েছি, কিন্তু নবী তো একা দাওয়াত খাইতে আসতে পারেন না, সঙ্গী সাথী 1500 সাহাবীকে মায়ার নবী দাওয়াত দিয়ে দিছেন, এখন কি করব একটু বলুন। আমাদের সমাজের মহিলা হইলে কইতো বুঝছি, হুজুরে দাওয়াত দিলাম, এরপরে দেখা যায় হুজুর আরো 10 জন লইয়া আইছি। হুজুরদের খাসলত স্বভাবটাই এমন, দাওয়াত দিই যদি 3 জন সাথে আয় 7 জন, দাওয়াত দিই যদি 7 জন সাথে আয় 15 জন 14 জন, ঠিক আছে চলো খাইব, কেমনে খাইব জানি না। ঘরে তালা দিয়ে আমরা বাপের বাড়ি চলে যাই, ঘরে তালা দিয়ে আমরা বাপের বাড়ি চলে যাই, দেখি কিভাবে আইসা খায়। কিন্তু না না, নবীর যুগের মহিলারা এমন ছিলেন না, কি পরিমাণ তাদের ইয়াকিন, কি পরিমাণ বিশ্বাস, একটু মা বোনেরা খেয়াল করে শোনো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তখন বলতেছেন, স্বামী গো আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই গো, স্বামী বলো না তুমি, জাবের বলো না মায়ার নবীকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলেন দাওয়াত দিয়েছি আমি। কয় এরপরে, এরপরে ওই 1500 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? হযরত জাবের বলেন 1500 সাহাবীকে দাওয়াত আমি দেই নাই, দাওয়াত দিয়েছেন মায়ার নবী। এই বলা মাত্রই জাবের স্ত্রী ডাক দিয়া বলেন, শুকুর আমার মালিকের দরবারে হাজারো শুকুর, আমাদের কোনো টেনশন নাই গো স্বামী, কোনো টেনশন নাই, কারণ যদি 1500 সাহাবীকে আমার নবী দাওয়াত দিয়া থাকেন আমাদের কোনো টেনশন নাই। পবিত্র নবীর জবানের, পবিত্র পবিত্র জবানের কথা কেমন করে আল্লাহ রক্ষা করবে সেটা আল্লাহ বুঝবে, বন্ধু বন্ধুর কথার ইজ্জত কেমনে রাখবে সেটা বন্ধু জানবে, আমাদের কোনো টেনশন নাই। দাওয়াত যদি তুমি দিতা তাহলে ছিল টেনশন, টেনশন নাই, যাও আল্লাহর নবীকে নিয়ে এসো। কেমন বুঝটা আল্লাহ তাকে দিছেন, একজন মহিলা হয়ে আমার নবীর কথার উপরে কি পরিমাণ তার ইয়াকিন, কি পরিমাণ তার বিশ্বাস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আমার ভাইরা বন্ধুরা এবার একটু মনোযোগ খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চলে গেলেন আল্লাহর নবীকে আনার জন্য, যায় দেখেন মায়ার নবীর সাথে কাফেলা বহুত বড়, 1500 সাহাবীর কাফেলা, রওনা দিয়ে দিলেন বাড়ির দিকে। জাবের যাইতেছেন আর মনে মনে টেনশন, শুধু আল্লাহর কাছে দোয়া করতেছেন, বহুত বড় টেনশন মালিক। রওনা দিলাম 1500 তোমার নবীর সাহাবীদের নিয়া, কিন্তু আমার ঘরে খানা আছে মাত্র 4 থেকে 5 জনের, ব্যবস্থা কেমন করে হবে জানি না, আল্লাহ কেমন করে ব্যবস্থা হবে জানি না। তুমি তো তোমার কোরআনে বলেছো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি তো বলেছো যে ইমানের সাথে আমল করবে, নেক আমল করবে, দুনিয়াতে তার হায়াতের জিন্দগি, পবিত্র হায়াতের জিন্দগি তুমি তারে দান করবে, তারে রিজিকের মধ্যে তুমি বরকত দিবে। আল্লাহ তুমি আজকে বরকতের ব্যবস্থা কইরো। এবার মায়ার নবী, রহমতের নবী জাবেরের হালত দেখে ডাক দিলেন, জাবের কাছে আসো। কাছে আনার পর আল্লাহর নবী বলতেছেন, রে জাবের তুমি বুঝি মহা টেনশনে টেনশন করতেছো, কোনো টেনশন করো না, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিছেন আজকে তোমাদের অল্প খানার মধ্যে এমন বরকত হবে, 1500 সাহাবি খাওয়ার পরও বরকত কমবে না, কোনো টেনশন করো না, আল্লাহ তোমার আর তোমার বিবির এখলাসের বদৌলতে কম রিজিকের মধ্যে বরকত দিবে বেশি। যাও কোথায় তোমার গোশতের পাতিল,
গোশতের পাতিল সে চুলায় থাকবে, আর খামির কোথায় কমাকে দেখাও। নবীজি দোনোটা পাতিলে ডাকনা উঠাইয়া পবিত্র একটু লব লাগাইয়া ডাকনা লাগাইয়া বলতেছেন, জাবের তুমি শুধু এখান থেকে খানা নিবা, ডাকনা উঠাইয়া কখনো দেখার চেষ্টা করবা না কি পরিমাণ গোশত এখনো আছে। আল্লাহর নবী যাইয়ে বলতেছেন, আমার পার্শ্ব সাহাবিরে প্রথমবার বসাও। জাবের বলেন, নবী গো আপনি একটু বসেন। জাবের বলতেছেন, নবী গো আল্লাহ আমার মা বাবা আপনার উপর কুরবান, আপনি একটু বসেন। নবী বলতেছেন, জাবের না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, আমি হলাম মেজবান, মেহমান গুলো আমার সাহাবিরা। 500 জন সাহাবি খানা খাইল, নবী দেখতেছেন আর বলতেছেন, জাবের এইদিকে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও। এইভাবে নবী তখন মেহমানদারি করতেছেন। 500 সাহাবি পেট বইরা খানা খাওয়া শেষ, আরো 500কে নবী বসাইলেন। এই 500 জন নবী খানা খাওয়াইলেন, এরপরে 500 জন বসাইলেন, এই 500 জনকেও খানা খাওয়াইলেন। 3 বেচে 1000-1500 সাহাবির খানা শেষ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, 4 জনের খাবার খাইলো 1500 মানুষ, হায় এখনো এই পাতিলে খানা আছে না নাই জানি না, আমার মায়ার নবী রহমতের নবী এখনো খানা খান নাই, হায় যদি পাতিলে খানা না থাকে রে, আমার তো খানা কোনো না কোনোভাবে ব্যবস্থা করতে হবে। জাবের আর ধৈর্য ধরতে পারলেন না, দৌড় দিয়ে তিনি পাতিলের কাছে চলে গেলেন, যায় তিনি ডাকটা উঠায় ফেললেন। নবী নিষেধ করলেন, রে জাবের না না ডাকনা উঠাও না। এরপর জাবের আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি যায় ডাকনাটা উঠায় ফেললেন। ডাকনাটা উঠানো মাত্র আল্লাহর নবী বলতেছেন, রে জাবের কি করলা তুমি, কি করলা? জাবের তাকায় দেখেন পাতিলের মধ্যে শুরুতে যেই পরিমাণ গোশত ছিল এখনো সেই পরিমাণ গোশত আছে, এক জাররা পরিমাণ গোশত কমে নাই। নবী বলতেছেন, জাবের যদি তুমি আজকে ডাকনা না উঠাইতা, তাহলে মদিনার সমস্ত মানুষকে যদি খানা খাওয়ানো হইতো তোমার খানা বিন্দু পরিমাণ কমত না। বাইরা বন্ধুরা, 1500 সাহাবি নিয়ে মায়ার নবী খন্দক পরীক্ষা খনন করলেন, সম্মিলিত বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার কাছাকাছি চলে আসলো, বিশ্ববিখ্যাত পাহলুয়ান আমরকে লইয়া। আইসেই তারা দেখে বিশাল বড় একটা পরীক্ষা, এই পরীক্ষা তারা গোড়ার উপরে চর হইয়া কেমনে পাড়ি দিবে সম্ভব না। পারে কিনারায় তারা অবস্থান করলো, পরীক্ষার ওই পারে নবী, নবীর সাহাবিরা, আর ওই পারে হলো সম্মিলিত কাফেরদের বাহিনী। পাথর নিক্ষেপ শুরু হলো, তীর মারা শুরু হলো, পার হওয়ার মতো অবস্থা নাই। ওই অবস্থায় মক্কার সম্মিলিত কাফির বাহিনী তারা ওখানেই কোনো রকম তাঁবু বানায় বানায় অবস্থান করলো, আর হাতের দ্বারাই ঢিল চোরাচুরি হইতেছে, তীর মারা হইতেছে। আল্লাহর নবী রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই পরিকার পারে তিনি নবী নিজে দাঁড়ানো, এখান থেকে যুদ্ধ চলছে। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়, একদিন দুই দিন নয়, প্রায় 6 সপ্তাহ চলে গেল, 6 সপ্তাহ চলে গেল। এইদিকে কাফেররা মক্কার সম্মিলিত বাহিনী 10,000 মানুষ, প্রতিদিন খানার প্রয়োজন, আবার পানির প্রয়োজন, আবার তাদের জন্য হাজতের প্রয়োজন। একদিন দুই দিন নয়, প্রায় মাসের উপরে যখন চলে গেল, ওদের রসদপত্র ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল, অভাব আস্তে আস্তে বাড়তে লাগলো, চিন্তায় পড়ে গেল, কই হায় এখন কি করব, এই অবস্থায় আমরা আর কতদিন থাকব, আমরা আর কতদিন এই অবস্থায় থাকব। ওই অবস্থায় যে বিশ্ববিখ্যাত পাহলোয়ান আমর, সে কয়ে আমি আর পারলাম না, যে কোনো মূল্যে আমি পরীক্ষা পার হয়ে যাব। এই বইলা সে কিছু সঙ্গী সাথী নিয়া টেকে সে ঘোড়া চালাইয়া একটা দিক দিয়া পার হয়ে গেল, পার হয়ে গেল, হইয়ে ডাকতে শুরু করল, রে মুসলমানের দল আসুনি, এমন কেউ আমি আমরের তলোয়ারের সামনে আসবা, আসুনি এমন কেউ যে তার মাকে 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 বিধবা, মাকে এতিম বানাইবা, মাকে সন্তান হারা বানাইবা, সন্তানকে এতিম বানাইবা, স্ত্রীকে বিধবা বানাইবা, এমন কেউ আসুকি। এ মুসলমানের আর তোমরা তো শুনিছি মরলে শহীদ, আসুকে এমন কেউ শহীদের তামান্না মনে রাখো, কেউ তো সাহস করে না, কেউ সাহস করে না। আল্লাহর নবীও তখন ডাকতেছেন, আসো এমন কি কোনো সাহাবি যে আমরের মোকাবেলায় দাঁড়াবা। সাহাবিরাও কেউ মাথা নতুন মাথা উঠান না, ভয় পেয়ে গেছেন। হায় সাহাবিরা বলতেছেন, নবী গো এই এত বড় পাহলোয়ানের সাথে কে লড়বে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন গো নবী, আমি ওর বিরুদ্ধে লড়ব। আল্লাহর নবী বলে, আলী, বয়স মাত্র তোমার 23, তুমি ছোট্ট, তুমি বসো। নবী আবার ডাক দিলেন, আর অন্য কেউ আছো কি? কেউ তো উঠেন। আলী আবার দাঁড়ালেন, তিনবার কারারে হায়দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেরে খোদা আলী যখন দাঁড়ালেন, তখন নবী অনুমতি দিয়ে দিলেন, যাও যাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য সাহায্য চাইতেছি। আলী, যাও, আল্লাহর হাওলা করে তোমাকে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা আলী, তিনি আমরের সামনে এসে তিনি দাঁড়ালেন। আমর ডাক দেখো, কে তুই? হযরত আলী বলতেছেন, আমি কারার হায়দার, শেরে খোদা আলী। কার ছেলে? কো আবু তালিবের ছেলে। কোরে আলী, আবু তালিবের সাথে আমার বড় একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, আমি চাই না বন্ধুর ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আলী, তুমি চলে যাও। আলী বলতেছেন, আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই। আমার বলে, আমি তোমাকে মারব না। আলী বলেন, আমি তোমাকে মারতে চাই। এই কথা বলা মাত্রই আমার ক্ষিপ্র বেগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালে তলোয়ার দিয়ে আঘাত করল। আঘাত করা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে তিনি আঘাত প্রতিহত করলেন। তবু কিছুটা আঁচ তার কপালে, তার গালে লাগছিল, কিন্তু বড় কোনো আঘাত নয়। এরপরে হযরত আলী বলতেছেন, এবার আমার আঘাত তুমি সামলাও রে। এ জানোসনি আমার মা আমার নাম রাখছেন কারার হায়দার। কায়দার শব্দ, কারার শব্দের অর্থ হলো ফিরে ফিরে আক্রমণ। হায়দার বলা হয় ওই সিংহকে, যেই সিংহ জীবনে কোনোদিন পরাজিত হয় না, সামনে যা পায় সব কিছু সাফা করে নিয়ে যায়। আমার মা আমার নাম রাখছেন হায়দার। এই হায়দার নাম শোনা মাত্রই আমরের কলিজা কামড় দেওয়া উঠছে, কারণ আমরের মা সেও ছিল একজন জ্যোতিষী। আমরের মা বলেছিল, রে বাবা, তোর নাম লাগলাম আমর, বিশ্ববিখ্যাত পহলোয়ান হবে, কেউ তো রোসাতে পারবে না। কিন্তু আমি মা জ্যোতিষী বিদ্যা পড়ে যা বুঝলাম, হায়দার নামে এক ব্যক্তির সাথে তোমার পরাজয় হবে এবং তার হাতে তোমার মৃত্যু হবে। যদি কোনো দিন তুমি বুঝো আর জানো যে হায়দার নামে কেউ সামনে এসেছে, আমি মা বললাম তার সামনে তুমি যেও না, কারণ আমি জ্যোতিষী বিদ্যা পড়ে যা বুঝলাম তুমি তার হাতে হত্যা হবে। হায়দার নাম শোনা মাত্র আমরের ভয় অন্তরে জাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা হুয়ার সারেন নাই, ক্ষিপ্রবেগে আঘাত করলেন। ইতিহাসের পাতায় এর চেয়ে বড় আক্রমণ পৃথিবীতে আর কোনোদিন হয় নাই আর হবেও না। এত বড় আঘাত, এত বড় হামলা, ঢালটা দ্বিখণ্ডিত হইছে, এমনকি তার মাথাটা, মাথা থেকে একদম পা পর্যন্ত পুরা বডিটারে একদম দুই ভাগ করে ফেলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়দার, তেরা নাম সে ইসলাম রহেগা, হায়দার, তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, উসমান, তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা। আল্লাহর নবী, রহমতের নবী, নারায়ে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। আমরের দ্বিখণ্ডিত বডি দেখে সঙ্গী সাথী যারা ছিল সব ভাগতে লাগলো। তখন ওই পারে যাওয়ার পর কাফেরদের মধ্যে এক ভয় সৃষ্টি হয়ে গেল, তাদের ভরসা ছিল যার উপর, সে আমর দ্বিখণ্ডিত হয়ে গেছে আলীর তলোয়ারের সামনে, আলীর তলোয়ারের সামনে, শের খুদা আলী। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহর নবী দোয়া চাইলেন, আল্লাহ আল্লাহ, আমাদের অবস্থা বেহাল হয়ে গেছে। ওই সময়টাতে একাদারে চার রক্ত নামাজ কাদা হয়ে গেছিল, কাফেররা এতটা পেরেশানির মধ্যে রেখেছিল মায়ার নবীকে। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন সাহায্য নাজিল করলেন। ছিল প্রচণ্ড শীতের মৌসুম, মুষলধারে বৃষ্টি নাজিল হলো, আবার জ্বর তুফান হলো। ওই বৃষ্টি আর তুফানের কারণে বেইমানরা এমনিই তো তারা দুর্বল হয়ে পড়ছিল,
আবার বৃষ্টি আর তুফানে তাদের এই তাবুগুলো উড়াইয়া নিয়ে গেছে, আর তাদের ঠান্ডা আর শীত বেড়ে গেছে। আবু সুফিয়ান বলতেছে আর থাকার মতো অবস্থা নাই, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে ভাগি। হায় ওই অবস্থায় আল্লাহর নবী একজন সাহাবিকে পাঠাইছিলেন, যাও তো ঝড়ের পর তাদের হালতটাকে একটু দেখে আসো। আবু সুফিয়ান টের পেয়ে গেল গুপ্তচর, হয়তো কেউ ঢুকেছে আমাদের হালত দেখার জন্য। আবু সুফিয়ান বলতেছে মুসলমানদের পক্ষ থেকে কেউ হয়তো বা আমাদের ভিতরে গুপ্তচর ঢুকেছে, তোমার পাশে যে আছে তার হাত ধরে জিজ্ঞেস করো তার পরিচয় কি। এই অবস্থায় নবী সাহাবি তিনি আওয়াজটা টের পেয়ে তিনি সাথে সাথে বুদ্ধি করে পাশে দাঁড়ায় আসিল যে কাফের, তার হাত ধরে বলতেছেন বলো তো তুমি কে, তোমার পরিচয় কি। পরিচয় দিয়ে দিছে, ফলে সে আবার আমার ভাইয়েরা বন্ধুরা তিনি আয়েশা জানায় দিলেন নবী গোরা ভাগছে। আল্লাহর নবী রহমতের নবী যায় দেখেন সম্মিলিত বাহিনী পরাস্ত হলো এবং তারা এখান থেকে অত্যন্ত 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 কষ্ট নিয়া অপমানজনক পরাজয় বরণ করে তারা এখান থেকে বিদায় নিল। আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে মদিনায় ঢুকলেন, নবীজি তিনি বর্ম খুলে ফেলবেন, জিব্রাইল আমিন বলতেছে নবী গো যুদ্ধের বর্ম আপনি খুলে ফেলতেছেন, আমি জিব্রাইল কিন্তু এখনো খুলি নাই। বলে কেন, কই যে ইহুদিদের বস্তি বেইমান ইহুদি বনু কুরাইজা ওদের সাথে যুদ্ধ করা লাগবে, কারণ এই বনু কুরাইজা ইহুদি গোত্রের সাথে আল্লাহর নবীর সন্ধি ছিল। মদিনার পাশেই ইহুদি একটা গোত্র বনু কুরাইজা, ওদের সাথে সন্ধি ছিল যে মদিনা যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় আমরা সম্মিলিতভাবে দেশ রক্ষা করব, ধর্ম যার যার দেশ সবার। কিন্তু ওই ইহুদিরা এই সন্ধি তারা ভঙ্গ করেছে, গাদ্দারি করেছে, সম্মিলিত বাহিনীর সাথে যোগ দিছে। এজন্য জিব্রাইল বলেন এদের প্রতিশোধ না নিয়া আমরি যুদ্ধের বর্ম খোলা যাবে না। আল্লাহর নবী রহমতের নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে তখন রওনা দিলেন বনু কুরাইজা দখল করার জন্য। নবী সেখানে গেলেন, যায় দেখেন বিশাল এক ফটক, বিশাল এক দরজা, তাদের ভিতরে ঢুকার মতো অবস্থান নাই। আল্লাহর নবী বাহির থেকে সাহাবাই কেরামদেরকে নিয়ে অবস্থান করলেন, আর বাহির থেকে সমস্ত খাদ্যদ্রব্য পানি এগুলা ভিতরে প্রবেশ করা বন্ধ করে দিলেন, ওদের খাবার ভিতরে প্রবেশ করা বন্ধ করে দিলেন। 21 দিন পর্যন্ত বনু কুরাইজাকে আল্লাহর নবী যখন অবরুদ্ধ করে রাখলেন তাদের এই গাদ্দারির কারণে, তখন তারা ভিতর থেকে নিরুপায় হয়ে বলতেছে যে আমরা আপনার মদিনার আউস গোত্রের লিডার আবু লুবাবার সাথে একটু পরামর্শ করতে চাই, একটু সুযোগ দেন। কারণ আউস গোত্রের সাথে ইহুদি বনু কুরাইজার একটা সম্পর্ক আগে থেকেই ভালো ছিল, এজন্য এরা চাইল যে আউস গোত্রের আবু লুবাবার সাথে তারা একটু পরামর্শ করবে। এদিকে আল্লাহর নবী রহমতের নবীর সিদ্ধান্ত, নবীজি এদেরকে সার দিবেন না, আল্লাহরও সিদ্ধান্ত জিব্রাইলও শুনাইছেন এই গাদ্দারদেরকে সার দেয়া যাবে না, এদেরকে হত্যা করতে হবে। আবু লুবাবাকে আল্লাহ নবী পাঠাইলেন, যাও ওরা তোমাকে ডাকতেছে। তিনি ভিতরে গেলেন, বনু কুরাইজার কাফির ইহুদিরা বলতেছে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি মুহাম্মদের, আমরা যদি আত্মসমর্পণ করি আমরা কি ক্ষমা পাবো। আবু লুবাবা মুখে কোনো জবাব না দিয়া হাতটা গর্দানের মধ্যে রেখে এইভাবে দেখাইলেন, অর্থাৎ বুঝাইলেন তোমাদের গর্দান আলাদা করা হবে। এতে ইহুদিরা বুঝে ফেললো যে আমরা আত্মসমর্পণ করলেও আমরা বাঁচতে পারবো না, বাঁচার কোনো পথ নাই। আবু লুবাবা মদিনায় চলে আসলেন, কিন্তু তিনি অনুতপ্ত হলেন, হায় আমি তো খেয়ানত করেছি, নবী আমাদেরকে পাঠাইছিলেন আমানতদারির সাথে, কিন্তু আমি তো গোপন কথা জানাইয়া দিছি। হযরত আবু লুবাবা মসজিদে নববীর এই খাম্বার সঙ্গে আইসা হাতটা বাঁধলেন, হাত বাইদা বলতেছেন আমি বহুত বড় খাইন, বহুত বড় আমানত খেয়ানত করেছি, আমি অন্যায় করেছি, আমাকে যদি আমার আল্লাহ ক্ষমা না করে আমি কখনো এই হাত খুলবো না, হাত খুলবো না। তোমরা আত্মীয় স্বজনকে বলতেছেন আমার সাথে কেউ আসো না গো, আমি বহুত বড় অন্যায় করেছি, আমার হাত তোমরা কেউ খুলবা না, পানি পান করাইবা না, খানা খাওয়াইবা না। আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী তিনি তো ওই জায়গায় তাদেরকে অবরোধ করে আসেন, সব কিছু বন্ধ করে দেওয়ার পর যখন ইহুদিরা বুঝলো আর কোনো উপায় নাই, ওই অবস্থায় ইহুদিরা বলল আমরা আপনার সাহাবি আউস গোত্রের লিডার সাদ ইবনে মুয়াজ, তিনি যা বলেন সেটাই আমরা মেনে নিব, আপনি মানেন কিনা। নবী বললেন আমিও মানি, সাদ ইবনে মুয়াজ তোমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে সেটাই ফাইনাল। ওদের ধারণা ছিল সাদ ইবনে মুয়াজ তাদের ব্যাপারে একটু রহম করবে, একটু দয়া করবে, কারণ আউস গোত্রের সাথে তাদের পূর্ব দিনের বন্ধুত্ব। সাদ ইবনে মুয়াজ আহত ছিলেন, মদিনা থেকে তারে আনা হলো, আল্লাহ নবী রহমতের নবী বলেন সাদ তোমাকে ওরা সালিসি মানছে, বিচারক মানছে, তুমি বিচার করো। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার করবেন, বিচার করতে যায় তিনি ভাবতেছেন আমি বন্ধুত্বের কথা চিন্তা করে কোনো লাভ নাই, ন্যায় বিচার যদি না করি আমি কখন মারা যাই ঠিক নাই,
ন্যায় বিচার হলো আল্লাহর কোরআনের বিধান, তাওরাতের বিধান। তাওরাত কিতাবের বিধানটা ওনার জানা, কেউ যদি গাদ্দারি করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এজন্য সাদ ইবনে মুয়াজ তিনি রায় দিয়ে দিলেন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে সম্মিলিত বাহিনীর সাথে ওদের সবাইকে হত্যা করা হবে, নারী শিশুদেরকে বন্দী করা হবে, মালগুলাকে জব্দ করা হবে। সিদ্ধান্ত দেওয়া মাত্র ইহুদিদের মধ্যে কান্নার রুল পড়ে গেল। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন এখন আর কোনো পথ নাই, তোমরা যারে বিচারক মানছ তার কথাই সঠিক। ইহুদিরা তখন বলতেছে সাদ তো দেখা যায় আমাদের তাওরাতের সিদ্ধান্তই শুনাইছে, বিচার তো ন্যায় বিচারই হয়েছে, এটাই ছিল আমাদের প্রাপ্য, এটাই ছিল আমাদের প্রাপ্য। ইহুদি লিডাররা পর্যন্ত বলছে যে তাওরাত কিতাবেরও এই বিধান ওই এই নাই এই আইন ওই, তারা এরকম কত বলছিল ইয়া আইয়ুহান নাস লা বাসা বি আমরিল্লাহ, যে সাদ ইবনে মুয়াজ যে আদেশ দিয়েছে যে রায় দিয়েছে এটা আল্লাহরই আইন, আল্লাহরই রায়। 400 জন পুরুষকে হত্যা করা হলো, নারী শিশুদেরকে বন্দী করা হলো, বন্দী করা হলো। বনু কুরাইজা মুসলমানের দখলে আসলো। আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে ইহুদিরা সর্বযুগে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে সর্বযুগে। আর নবীজি রহমই করে চলেছেন, রহমই করেছেন। খাইবারেও তারা ছিল, আল্লাহর নবী রহম করে তাদেরকে জায়গায় থাকতে দিছেন। কত বড় গাদ্দারি করেছে খাইবারের ইহুদিরা, নবী সেখানেও তাদেরকে থাকতে দিছেন, শুধু ট্যাক্স নিছেন। এরপরেও একের পর এক জ্বালা যন্ত্রণা তাদের ছিলই। শেষ পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে জাজিরাতুল আরব থেকে, আরব সীমান্ত থেকে ইহুদিদেরকে তিনি বের করে দিয়েছিলেন। কারণ এরা কুত্তার লেজের মতো, এটাতে গি দিয়া মাখাইলেও সুজা হয় না। যত অনুনয় বিনয় আর দরদ আর দয়ানবী দেখাইছেন কোনো মূল্য তারা দেয় নাই, যার কারণে হযরত ওমর এদেরকে আরব বিশ্ব থেকে বের করেছিলেন। আর বীরত্ব দেখাইছিলেন হায়দার, কারারে হায়দার, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমরা সর্বদা দিনের জন্য প্রস্তুত থাকবো। আল্লাহর দিন বড়, আমার জীবন বড় নয়, আমি ইমান বড়, আমার জীবন বড় নয়। আল্লাহ আমাদের সবাইকে ইমানের জন্য, দিনের জন্য সর্বদা প্রস্তুত থাকার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন ওয়া আখির।